সেনা সদস্যদের সাথে আমার যে কথা হলো, আমাদের আমরা এখানে নামার পরে আমাদের সাথে বেশ কিছু মানে বেশ কিছুক্ষণ আমরা অবস্থান করছিলাম, সেখানে আমাদের কথা হয়েছে সেনাবাহিনীর সাথে যে তাদের এগেনস্টে যেন আমরা কোনো কিছু না করি, তারাও যেন আমাদের কোনো ক্ষতি করবে না, এটা হচ্ছে তাদের সাথে আমাদের কথা লেনদেন। এবং আমরা এখানে কিছু পুলিশ ছিল, আমরা এই পুলিশগুলোকে তাড়িয়ে দিয়েছি। আমাদের গতকাল যে কর্মসূচি ছিল এখানে শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করতে গেছি, এখানে এই যে এমপি নিখিল ছিল, এই পাশে আরো কয়েকজন ছিল, তারা এমপি ছিল, তারা হচ্ছে আমাদের সাথে আইসা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক ছিল, তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিল, পিস্তল নিয়ে আসছে এবং কি রান্দা নিয়ে আসছিল, নিয়ে এসে আমাদের ছাত্র ভাইদের উপরে অনেক নির্যাতন করেছে, তারা সরাসরি প্রকাশ্যে গুলি করেছে। খালি রিক্সা দাঁড়াবে না, দ্রুত যান। আমার সকাল 8টা থেকে বাসায় কারেন্ট নাই, আমি আপনার প্রিপেড মিটার নিয়ে এতে পাঞ্চ করছি, আমার বিদ্যুৎ আসে নাই। বিদ্যুৎ আসার না পড়ার পর মনে করেন যে বাসায় বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে, শুধু বাচ্চা কান্নাকাটি, বাচ্চারা তারপর ফ্রিজের মাছ মাংস সব নষ্ট হইতেছে। তারপর আমি 10:30 সকালে এখানে আসি, 10:30 থেকে এই পর্যন্ত এখানে লাইনে দাঁড়ায় আছি। তখন তারা বলতেছে যে আসলে আমাদের সার্ভারের সমস্যা, এখন তার বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।
তখন তো সবাই হতাশ যে কি করা কোনোভাবে তো সম্ভব না বিদ্যুৎ ছাড়া থাকা। গরিব মানুষই ক্ষতিগ্রস্ত হয়, বড় লোকদের মনে করেন যা কিছু এরা রাখে বিপদের জন্য রাখে, আর গরিবরা কি করবে, দিন কামায় দিন খায়, এদের রাখার কোনো চিন্তা নাই। আর বড় লোকের প্রথমে ব্যাংক ব্যালেন্স, এই এমন বন্ধ করতে চলে যাব, আর না হলে হসপিটালে বয়ে থাকবো, যদি টিপ হয় রোগী টিপ মারতে হবো, এমার্জেন্সি কোনো টিপ ওটা মারতে হবো, এমনি সাধারণ খালি ঘোরাঘুরি তো মনে করেন রাস্তায় ঝামেলা। আপনি কোন ভার্সিটি?